দর্শক, গত কিছুদিন আগে বাংলাদেশ সরকার 4G ইন্টারনেট সেবা চালু করেছে, আর রবি কোম্পানি তারা 4.5G সেবা দিচ্ছে বলে দাবি করছে। আর রবি সাধারণ গ্রাহকরা মনে করছে তারা 3G সেবা ঠিকভাবে পাচ্ছে না, সেক্ষেত্রে রবির 4.5G সেবা কিভাবে পাবে এটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছে। দর্শক, চলুন আমরা সাধারণ জনগণের সাথে কথা বলবো, তারা রবির 4.5G কতটুকু পাবে বলে বিশ্বাস করেন এটা নিয়ে তাদের মতামত নিব। গত কিছুদিন আগে রবি 4.5G সেবা চালু করেছে, তা আপনি কতটুকু মনে করছেন যে রবি 4.5G সেবা দিয়েছে সেটা আপনি কতটুকু পাবেন বলে মনে করেন? আমি নিজেও একজন রবির গ্রাহক, তো আমি তো বুঝতে পারছি আসলে আমরা কতটুকু পাচ্ছি। আসলে আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এদিকেই রবির গ্রাহক অনেক বেশি, কিন্তু রবি যে বলতেছে রবি 4.5 দিচ্ছে, আমরা তো পাচ্ছি না ঠিক মতো। আমরা 3G-টাই ঠিক মতো পাচ্ছি না, আমরা 4.5 এটা তো কল্পনাও করা যাচ্ছে না। তো আমার মনে হচ্ছে যেন ওরা মানুষদেরকে ঠকাচ্ছে, জনগণকে ঠকিয়ে তো লাভ নেই। তো ওরা যেই যেই দেখ না কেন, যেই সেবাটাই দেখ না কেন, সেটা আই থিঙ্ক সেটা খুব প্রপারলি আর খুব অনেস্টলি ওদের সেটা ইয়া করা উচিত, ভল করা উচিত। আসলে 4.5G সেবাটি আসার পর আমি বেশ খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আমি একজন রবি ইউজার। তো আমি 4.5G আসার পর আমি তেমন কোনো পারফরমেন্সের দিক থেকে আমি তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। শুধুমাত্র কিছুমাত্র এলাকায় ডাউনলোডের স্পিড কিছুটা বৃদ্ধি পেয়েছে, বাট এটা 3.5G থেকে 4.5G-তে উন্নীত হওয়ার মতো কোনো ঘটনা না, এবং ডিফারেন্সটাও এত বেশি না। তো আমি রবির যেই অফিসিয়াল পেজ আছে আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এটা কীভাবে আপনারা 4.5G সেবাটা দিচ্ছেন। তো তারপর ওই পেজের যে অ্যাডমিন আছেন, অর্থাৎ রবির অফিসিয়াল অ্যাডমিন, উনি ওইখানে কমেন্ট করে জানিয়েছেন যে 3.5G ক্যাম্পেনের সাথে মিল রাখার জন্য তারা 4.5G কথাটি ব্যবহার করেছেন, এবং এই কথাটি আমার কাছে মনে হয় জনগণকে ধোঁকা দেওয়ার মতো একটি ব্যাপার, এই বই কিছুই না। আমরা তো ধরেন ফেরিতে ব্যবসা করতেছি, যে ধরেন যে এক্সাম্পল আমি এখন যে জায়গায় বসে আছি এই জায়গায় আমি কিন্তু 3G পাচ্ছি না, তাহলে 4.5G কীভাবে পাবো? 3G-র জন্য আমরা বের হয়ে রাস্তায় যেতে হচ্ছে, আবার যখন কখনো গ্রামে শুক্রবারে বা আমরা যখন গ্রামে যাই, গ্রামে তো 3G দূরের কথা, 2G অনেক সময় পাচ্ছি না আমরা। অ্যাকচুয়ালি আমরা নর্মালি 3G-টাই পাচ্ছি না, তো এখানে 4.5G তো কোনো প্রশ্নই আসে না। দরকার ছিল যে 4G-টা ভালোভাবে চালু করা, তাই আশা করছি রবি থেকে আমরা 4G-টাই ভালোভাবে পাবো। আসলে বাংলাদেশে যে টেলিফোন অপারেটর কোম্পানিগুলো যে 4G সেবা নামে যে প্রচারণা চালাচ্ছে বা বাংলাদেশ সরকার যে অনুমতি দিয়েছে 4G চালু করার জন্য, এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। বাংলাদেশেও ওরকম প্রেক্ষাপট তৈরি হয় না যে 4G আসছে, বা এটা 3G-ও ওরা এখনও কন্টিনিউ করতে পারে নাই। ম্যাক্সিমাম অপারেটিং কোম্পানি তো 2G সেবাই দিতে পারে নাই, যে তার মধ্যে রবি 4.5G বলছে, কিন্তু ওদের তো 3.0 দূরের কথা, মানে 3G তো দূরের কথা, 2G এখনও কন্টিনিউ করতে পারতেছে না। যেখানে 2G-তে বাফারিং করে তারা 4.5G কীভাবে বলে, এটা অযৌক্তিক, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। প্রথমত আমি যেটা মনে করছি, এই 4.5G সেবার নামে যে প্রচারণা তারা চালাচ্ছে এটা সম্পূর্ণ প্রতারণা, গ্রাহকের সাথে সম্পূর্ণরূপে প্রতারণা। কারণ এর আগে তারা যখন গভর্নমেন্ট 3G চালু করেছিল তখনও তারা 3.5G নামে এই প্রচারণাটা তারা চালিয়েছিল। এখন গভর্নমেন্ট লাইসেন্স দিল 4G, সারা বিশ্বে 4G একটি স্বীকৃত প্ল্যাটফর্ম, কিন্তু তারা কোত্থেকে 4.5G-টা আবিষ্কার করলো এটা আমার বোধগম্য না। এবং এই 4G লাইসেন্সের আন্ডারে তারা যে 4.5G-র প্রচারণা চালাচ্ছে, আমি মনে করি এটা গ্রাহকের সাথে সম্পূর্ণ প্রতারণা। গভর্নমেন্ট এবং BTRC এবং যে অথরিটি আছে তাদের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে রবি যে 4.5G সেবা চালু করেছে সেটা কতটুকু পাবেন বলে আপনার কাছে মনে হয়? আমরা তো এখন যে বর্তমানে চলছে 3G, যেটা ওইটাই তো ভালো মতন আমরা নেটওয়ার্কের সুবিধাটা পাচ্ছি না, তাহলে 4G-টা কীভাবে সম্ভব যে ভালো মতন? আমার তো মনে হয় না যে 4G-টাও ভালো মতন যে পাবো, কারণ 3G-টা আমরা ভালো মতন পাচ্ছি। সত্যি বলতে কি, আমরা তো এখন পর্যন্ত 2G পর্যন্ত পাচ্ছি না, তো 4.5G পাবো এটা আমরা আশা করতে পারি না, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, আমাদের বাড়ি গ্রামে। তো আমরা গ্রামে এখন পর্যন্ত নেট তো পাই না, আমাদের মোবাইলে কল আসে, কথা বলা যায় না। এখন ওনারা যে সিস্টেম চালু করছে ওখানে আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা এখন আবার 4.5G সিম নিয়ে তারপরে ওই সিমটা ইউজ করতে হবে বা 4.5G ইউজ করতে হবে, যেটা আমাদের জন্য খুবই ইম্পসিবল। 3G তেমন একটা পাওয়া যায় না, ডিস্টার্ব করে লাইন, তো এখন 4G কীভাবে পাবো? রবির 3.5G-র যে বিষয়টি ছিল, 3.5G কিন্তু আমরা পাইনি। আমরা দেখেছি যখন রবি 3.5G চালু করেছে তখন অন্যান্য মোবাইল অপারেটরগুলো 3G-তেই চমৎকারভাবে সার্ভিস দিয়েছে, কিন্তু সেই জায়গায় আমরা 2G-টি ভালোভাবে পাইনি। তাদের যে ব্রাউজিং স্পিডের যে বিষয়টি ছিল খুবই বাজে ছিল। আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সরকার 4G চালু করেছে,
সেই 4G-তে কিন্তু রবি 4.5G বলে চালাচ্ছে, যদিও তারা বলছে 4.5G হচ্ছে তাদের 5G হচ্ছে তাদের অ্যাডভান্স, কিন্তু আসলে 4.5G তো দূরের কথা, আমার মনে হয় রবি 2G সেবাও দিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে রবির সে অলরেডি আমরা কিন্তু 4.5G বলে চালাচ্ছি সিমগুলো, কিন্তু আমরা সেই সার্ভিস পাচ্ছি না। আমাদের যে ভিডিওর যে ব্রাউজিং অথবা ভিডিওর যে বাফারিংটা সেটা কিন্তু রয়ে গেছে। আমাদের বিশ্বাস যে 4.5G নয়, অন্তত 4G-টা যাতে ভালোভাবে দিতে পারে, 4G সেবাটা যদি আমাদেরকে দেয় আমরা তৃপ্ত, কিন্তু 4.5G-র নামে কোনো ধরনের প্রতারণা যেন রবি কোম্পানি আমাদের সাথে না করে আমরা সেই প্রত্যাশা করছি। ওনারা যে প্রচারণা চালাচ্ছে সেটা মানে পুরোপুরি সঠিক না। আমরা অনেক সময় দেখা যায় যে 4G-টা দূরে থাকুক কিন্তু আমাদের যে বেসিক্যালি যে নেটওয়ার্ক কথা বলার জন্য সেটা আমরা বেসিক্যালি পাচ্ছি না, এবং আমরা সম্পূর্ণ ব্যাটফিলি আমাদের হচ্ছে গ্রামাঞ্চলে, আমরা যেভাবে আছি খুব একটা সমস্যা ফিল করতেছি। আমার বিশ্বাস হচ্ছে যে আমি তো গ্রামে গেলে 3G-ও পাই না, আর 4G কীভাবে পাবো? মনে হচ্ছে না যে 4G সেবা ওনারা দিচ্ছে যে হবে, বা 10%ও পাবো না। আমাদের গ্রামে গেলে একদমই ক্রস হয়ে থাকে, নেট কানেকশন থাকেই না। আমরা মফস্বল কিংবা গ্রামে গেলে দেখি যে ভালোভাবে 2G-টাই পাওয়া যায় না, আমরা যখন রুমে ঢুকি তখন আমাদের নেটওয়ার্কই থাকে না, সেই ক্ষেত্রে রবি 4.5G বলাটা এক ধরনের প্রতারণা নয় কি? আমি চাই এই ধরনের প্রতারণার থেকে যাতে আমরা রেহাই পাই, এবং বাংলাদেশ সরকার এবং BTRC-র পদক্ষেপ গ্রহণ করার, এই ধরনের প্রতারণার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করা অতি জরুরি। একটা কথা আছে গ্রাম বাংলায় যে পাগলের সুখ মনে মনে, মানে প্রলাপও বলা যায়। তো সেই জায়গা থেকে আপনি যে বলছেন 4.5G-র কথা, বা বাংলাদেশ গভর্নমেন্টের কথাই বলছেন, 4.4G-ও যদি হয়ে থাকে, আপনি অনেক জায়গায় দেখবেন যে বাংলাদেশে যে 3G সেবা যেটা চালু হয়েছে সেটা অলরেডি কাজ করছে না। তো সেই জায়গা থেকে রবি যদি 4.5G বলে যদি প্রচারণা করে, আসলে আমরা তো এখন যে গোষ্ঠী মোটামুটি সবাই শিক্ষিত গোষ্ঠী, আমরা এটা বুঝি কে বিজ্ঞাপনের জন্য করছে আর কে আসলে কাজের জন্য করছে। আপনি দেখবেন গ্রামাঞ্চলে আমরা যদি আত্মীয় স্বজনের বাড়িতে যাই, বা আমরা যারা গ্রামে থাকি তারা অনেক সময় আমরা নেটওয়ার্কগুলো পাচ্ছি না আমাদের। তো সেই জায়গা থেকে রবি যদি 4.5G-র কথা বলে, আমাদের গভর্নমেন্ট যেখানে বলছে 4.0, তো সেই জায়গা থেকে সেটাও কিন্তু আমরা ওইভাবে তাও পাচ্ছি না, তবুও আমরা গভর্নমেন্টের দিকে আঙুল তুলে ফেলি যে আমরা এটা পাচ্ছি না। তো সেই জায়গাতে একটা কোম্পানি এসে যদি বলে যে 4.5G, আসলে বিষয়টা খুবই হাস্যকর, মানে আমি মনে করবো যে এটা বাচ্চাকে মানে বলে বলে ভাত খাওয়ানোর মতো একটা বিষয়। মানে এরা 2G দিতে পারতেছে না, 3G কীভাবে দিবা, 4G কীভাবে যে দিবা আমি বুঝতে পারতেছি না। এদের সম্পর্কে এই মুহূর্তে মানে সিটিং ব্যাস বাদ পার ছাড়া আমার কোনো শব্দ মনে করতেছে না। 3G যেখানে দিছে, 3G-র মধ্যে আমরা সবসময় 2G-ই পাচ্ছি, তো সেখানে 4G যেহেতু লাগাইছে আমরা 3G-ও ঠিক পাবো কিনা সেটা বুঝতে পারতেছি না, কারণ অনেকে 4G সিম অ্যাক্টিভেট করছে, অ্যাক্টিভেট করে ওরা নাকি 3G-ও পাচ্ছে না সবসময় ভালোভাবে, আর স্পিড তো আগের মতোই রয়ে গেছে। রবি 4.5G সরকারের থেকে এটা অনুমোদিত যে 4.0 পর্যন্ত, এটা এখন ওনারা 4.5G পর্যন্ত দিতে ওনারা চাচ্ছে আমাদেরকে। তো এর আগে যখন এরা 3G ছিল তখন আমরা ঠিকঠাকভাবে 3G-টাই পাচ্ছিলাম না, এখন 4.5G-টা ঠিক কতটুকু আমরা পাবো আমি আসলে কনফিউজড, আমি বুঝতে পারতেছি না যে ওনারা ঠিক কতটুকু পর্যন্ত আমাদেরকে দিবে।